হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শৌভিক, তোমরা দেখছো এক্সপ্লোরার শৌভিক। তো আজকে আমরা কোথায় যাচ্ছি, কী করছি, কেনই বা রাত্রেবেলা আমরা বাড়িতে, তো সব কিছু এক্সপ্লোর করার জন্যই আজকে আমাদের এই ভিডিওটা। মোটামুটি এখন আমাদের টাইম হচ্ছে 3:55, তো আমাদের 4:15 থেকে জয়গাছি থেকে আমরা অ্যাকচুয়ালি হাবড়া টু দীঘা যে বাসটা আছে সেটা 4:15 সময় এক্স্যাক্টলি ছাড়ে জয়গাছি বাস স্ট্যান্ড থেকে। তো সেটার জন্য অপেক্ষা করছি। তো আমি যাচ্ছি, সঙ্গে আমার দুজন বন্ধুও যাচ্ছে। তো অ্যাকচুয়ালি বাড়িতে প্রচণ্ড ম্যানেজ করতে হয়েছে, অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম এটা, মামা খুবই ভয় পাচ্ছিলো, সে জায়গাটা ম্যানেজ হয়ে গেছে কোনো না কোনোভাবে। তো আমার সাথে যাচ্ছে হচ্ছে দেবরাজার সৌমিক, তোমরা আগেও আমার ভিডিওতে তাদের দুজনকে দেখেছো। তো চলো, আমাদের বাস আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখনও 4:15 পর্যন্ত একটু তাড়াতাড়ি এসেছি, কারণ তখন বাস আগে দেয় বা দেরিতে দেয়, তোর জন্য একটু আগে আসলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো, বাসটা আসুক, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। ফাইনালি আমাদের বাসটা চলে এসেছে, অ্যাকচুয়ালি এখানেই বাসটা 15 মিনিট দাঁড়াবে, এখন 4:00। তো চলো আমরা বাসে উঠি, আমরা সিট বুক করি, বাসের মধ্যে গিয়ে আবার তোমাদের বাসের ভিউ দেখাচ্ছি, বাসের ভেতরে আমার সিটটা নেওয়া হলে তারপরে তোমার সাথে কথা বলছি, চলো। আমরা এখন বাসে এন্টার করবো, তো এন্টার করে তোমার সাথে কথা হচ্ছে। তো আমাদের যে বাস, যে ভাড়াটা তোমাদের জানিয়ে রাখি, আমাদের বাস এখান থেকে আমাদের দীঘা পর্যন্ত পড়েছে হচ্ছে 176 টাকা মতো। আমরা বুক মাই শো থেকে আমরা বুক করেছি, তো তোমরা চাইলে এখানে এসে ওদের যে কাউন্টার আছে WBTC সেখান থেকেও তোমরা টিকিট বুক করে নিয়ে নিতে পারো। মোটামুটি যাদের কথা বললাম হচ্ছে দেবরাজ, হচ্ছে টুবাই, আগে আমার ব্লগে দেখেছো। তো এখন 4:13 মোটামুটি বাস ছাড়ার প্রস্তুতি চলছে, 4:15 বাজে আশা করছি বাস ছেড়ে দেবে। তো মোটামুটি এই হাবড়া থেকে পুরো ভিড় হয়ে গেছে দেখতে পাচ্ছি, এছাড়া তো আমার হাবড়াটা উঠাবেই। ঠিক 4:15 আমাদের বাসটা ছেড়ে দিল, তো বাস মোটামুটি ছেড়ে দিচ্ছে একদম এক্স্যাক্ট টাইমে জায়গা থেকে ছেড়ে। হল্ট দেবে সেটা হচ্ছে কোলাঘাট, সে খুব ভোরবেলায় ঘুম থেকে উঠেছে এবং ঘুমাতেই হবে। এই যে এরা মোটামুটি ঘুমিয়েই আছে, এই একজন, এই একজন। ফাইনালি আমরা যে দীঘার গেটটা সেটা দেখতে পাচ্ছি। তো মোটামুটি দীঘা থেকে 5 মিনিট আগের দূরতেই এটা পড়ে হচ্ছে দীঘা গেটটা। তো আমরা এখন দীঘা গেটটা ক্রস করেই আমরা দীঘার একদম এন্ট্রি, এখান থেকে দীঘাটা শুরু হয় অ্যাকচুয়ালি। আমাদের বাসের যে ঢোকানোর টাইম, মানে দীঘায় ঢোকানোর যে টাইম ছিল সেটা ছিল 10:50 নাগাদ। তো আমাদের বাসটা এতই ভালো, মানে সার্ভিস দিয়ে এত তাড়াতাড়ি চলেছে যে 9:30টার মধ্যেই প্রায় দীঘা ঢুকিয়ে দিল। এটা হচ্ছে অ্যাকচুয়ালি দীঘা ঢোকার যে প্রধান যে গেটটা ক্রস করেই যে রাস্তাটা যেখানে সমুদ্রটা শুরু হবে, এর আশেপাশে অনেক পার্কিং লট রয়েছে দেখছো, চারিদিকে কিছু বাস দাঁড়ানো রয়েছে, এখানেই সব বাসগুলো দাঁড়ায়। তো বাসগুলো দাঁড়ানোর পরে এখানেই তোমাদের সামনে হেঁটে গিয়ে তোমাদের সমুদ্রটা পড়ে। ফাইনালি আমরা দীঘায় অলরেডি নেমে গেছি আমাদের বাস থেকে, তো এখন অ্যাকচুয়ালি রুম খোঁজার পালা চলছে। তো আমরা দীঘা একদম সি বিচের পাশেই আছি, তো এখানে রুমগুলো খুঁজবো, তো দেখি কোথায় কী রুম পাওয়া যায়। তো আমাদের রুমটা নেওয়ার পরে তোমার সাথে সবটা শেয়ার করছি, কত কী পড়লো, কোথায় আমরা রুমটা নিলাম। ফাইনালি আমাদের হোটেলটা নেওয়া হয়েছে, তো আমরা উঠেছি হচ্ছে হোটেল সি কটেজ। হোটেল সি কটেজ আমাদের মোটামুটি 1-1 দিনে 1,000 টাকা করে বাজেট পড়লো। এটা একদম সমুদ্র থেকে জাস্ট এইখান থেকে বেরিয়েলেই একদম সমুদ্রটা, জাস্ট মানে 30 সেকেন্ডও লাগবে না একদম সমুদ্রটা। ধরো তোমাদের সমুদ্রটা আমি দেখাচ্ছি, আমাদের জাস্ট একদম সমুদ্রের কাছে একটা সি ফেসিং হোটেল। দীঘার সমুদ্র সৈকতে, তো আমাদের এখান থেকে একদম হোটেলটা জাস্ট 30 সেকেন্ডে দূরত্ব। তো তোমাদের আমি হোটেলের সমুদ্রের যে ভিউটা এটা দেখাই, আমার ঠিক পিছনেই সমুদ্রটা একদম। তো চলো আমরা এখন হোটেলে গিয়ে রেস্ট নেবো এবং একটু ফ্রেশ হয়ে তারপরে আমরা স্নানের উদ্দেশ্যে বেরোবো, সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি।
হোটেল সি কলেজের পাশেই একটা আমাদের একটা রান্নার দোকান আছে এখানে, এটার নাম হচ্ছে জয় মাতাজি রেস্টুরেন্ট। তো সকাল থেকে আমরা এখান থেকে স্ন্যাক্সটা করছি। তো এখানে চারটে লুচি দিয়েছে আর ঘুগনি দিয়েছে, এটার দাম পড়ছে 20 টাকা। চলো দেখে খেয়ে দেখা যাক এটা কেমন কি, ভালো কি খারাপ, চলো খেয়ে রিভিউ দেখা দেওয়াই যায়। মোটামুটি আমাদের খাবার শেষ, মানে খাবারটা ভালোই ছিল। অ্যাকচুয়ালি টুবাই নিয়েছে হচ্ছে, মানে সৌমিক যে ছিল উনি হচ্ছে ডিম টোস্ট, তো বললো যে ডিম টোস্টটা ভালোই ছিল। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন দীঘার সমুদ্রে যাবো, স্নান করবো, তো সেখানে গিয়ে হয়তো কথা বলতে পারবো না। অ্যাকচুয়ালি স্নানের ওখানে আমরা ফোন নিয়ে যেতে পারিনি, কারণ ওখানে ফোন রাখার কোনো সেভাবে ব্যবস্থা আমরা ধরে দেখলাম না। এমনি আমরা বিচের পাশে একটা জায়গায় জুতো রেখে দিয়েছিলাম। তো এখন আমরা হোটেলে আবার ফিরলাম, হোটেলে এসে ফিরে সেখানে একটু ফ্রেশ হয়ে, কারণ সারাগায় প্রচণ্ড বালি ছিল, তো ফ্রেশ হওয়ার পরে এখন আমরা যাচ্ছি দুপুরবেলা খাবারটা খুঁজতে। তো দেখি এখানে কোনো হোটেল আশেপাশে পাই নাকি। আমাদের হোটেলে ক্যান্টিনের ব্যবস্থা রয়েছে, কিন্তু তাও আমরা ক্যান্টিনটা নিইনি। তো দেখি এখান থেকে জাস্ট আমাদের রাস্তা থেকে বেরিয়ে বাসে একটা হচ্ছে নেহরু মার্কেট। তো দেখি চলো তোমাদের দেখাতে লাগি আমরা কোথায় খাবার পাই, তো খাবারের এক্সপিরিয়েন্স শেয়ার করছি তোমাদের সাথে। আজকে আমরা খাওয়া দাওয়া করবো দুপুরবেলা নীলাচল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। তো চলো আমাদের ভেতরে এন্ট্রি করা যাক। তো এন্ট্রি করে দেখি আমাদের খাওয়া দাওয়া দিই কী হয়, সব কিছু আমাদের পরে জানাচ্ছি। নীলাচল হোটেল থেকে আজকে আমাদের দুপুরে যে লাঞ্চটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা নিয়েছি হচ্ছে একটা ফিশ থালি নিয়েছি। তো ফিশের মধ্যে তোরা বললো যে দুরকম সবজি আছে, ভাত আছে, স্যালাড আছে আর ডাল আছে। তো সত্যি বলতে আজকে আমাদের এই যে হোটেলে যেখান থেকে আমরা দুপুরে খাবার দাবার খেলাম, তো সেখানের খাবার সার্ভিস দুটোরই একটাও ভালো ছিল না, ব্যাপারটা খুবই বাজে ছিল। তো আমি এই হোটেলটা তোমাদের কোনোভাবেই একদমইভাবেই রেকমেন্ডেড করবো না। যাই হোক এখন বাজে হচ্ছে দুপুর 3:30, আমরা একটু বিচে ঘোরাঘুরি করে তারপরে হোটেলে যাব, একটু রেস্ট নেব, তারপরে আবার বিকালে বেরোবো। বিচের পাড়ে ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল আমার দুজন দাদার সাথে। তো দাদা আমাকে দেখেই আরও বললো তোমার ইউটিউব চ্যানেল। তো চলো দাদার সাথে ইন্ট্রোডিউস করি, দাদা ডাবি খাচ্ছিল, তো ইন্ট্রোডিউস করি, তোমার নামটা একটু বলবে। শুভম। ওকে, তোমার সঞ্জীব দাস। ওকে, তোমার আজকেই এসেছিলাম। আমার নাম সৌভিক, আমার চ্যানেলের ইউটিউব চ্যানেল হচ্ছে এক্সপ্লোরার সৌভিক। নাম কি বলো? সাবস্ক্রাইব এক্সপ্লোরার সৌভিক। এক্সপ্লোরার সৌভিক। ওকে ওকে আপনারাও আসুন, আমাদের আমরা করবো, আর যারা যারা দেখবে তারাও যেন সাবস্ক্রাইব করে। একদম হ্যাঁ, এক্সপ্লোরার সৌভিক। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি আসছি হাবড়া থেকে। হ্যাঁ হ্যাঁ, নো 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 মাইন্ড, নো মাইন্ড, হাবড়া থেকে, বেহালা থেকে। আচ্ছা আচ্ছা, আমরা অ্যাকচুয়ালি বাস করে এসেছি আমাদের হাবড়া থেকে, হাবড়া থেকে একদম বিগ বাসটা দীঘা। আচ্ছা, আমাদেরও দীঘা থেকে বাসে আসছে, আবার দেখা হবে আবার এখানে এক্সপ্লোর। হ্যাঁ, ফ্যামিলির মেম্বারও হবে। ওকে, সাবস্ক্রাইব করবেন সবাই আপনারা, চলুন, বাই বাই। হোটেল সি বিচের 305 নম্বর রুম, অর্থাৎ 305, এই রুমটা আমাদের অ্যাকচুয়ালি ওরা অ্যালার্ট করেছে। তো চলো তোমাদের রুম ট্যুরটা করিয়ে দিই। তো ফার্স্টে ঢুকেই একদম ডান দিকে এটা রয়েছে হচ্ছে একটা এলসিডি টিভি রয়েছে, এখানে সুইচ বোর্ড রয়েছে, দুটো প্লাগসহ। আচ্ছা, এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে যেখানে আমরা জিনিসপত্র রাখতে পেরেছি, তো এখানে খুলে দেখালাম না। এই সাইডটা অ্যাকচুয়ালি একটা জানলা রয়েছে আর ওই সাইডেও একটা জানলা রয়েছে, আর আমাদের এই তিনজনের জন্য একটা বেড রয়েছে, এটা যথেষ্ট তিনজনের জন্য। তো আমাদের রুমটা দেখাই, খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা রুম। আচ্ছা চলো বাথরুমটা দেখাই, বাথরুমটা হচ্ছে ইংলিশ টয়লেট আর সঙ্গে বেসিনও রয়েছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের রুমটা ছিল। তো আমাদের রুম থেকে বেরিয়ে যেটাই হোটেলের অ্যাকচুয়ালি মূল আকর্ষণ, যার জন্য আমরা এই হোটেলটা নিয়েছি, তো সেটাই তোমাদের দেখাচ্ছি। চলো এই হোটেল থেকে বেরিয়ে করিডোর ধরে যদি আমরা হেঁটে যাই একদম সোজা গেলে আমরা একটা ব্যালকনি পাব। আর এই ব্যালকনি থেকে পুরো এই যে এখানে মারাত্মক হাওয়া দিচ্ছে, একদম সামনেই সমুদ্র সৈকত। এই দেখতে পাচ্ছ লাইটগুলো আছে, তার পেছনেই পুরো সমুদ্রটা।
এই সামনে এখন মানে বাজারও বসেছে এখন সামনে একদম আমরা একদম সমুদ্রের সি ফেসিং এর জন্যই আমরা এই হোটেলটা নেওয়া। অ্যাকচুয়ালি অনেক ভিডিওতে আমি দেখেছি যে দীঘাতে সেভাবে সি ফেসিং হয় না, কিন্তু আমরা যে হোটেলটা উঠেছি যে মারাত্মকভাবে সি ফেসিং আমরা উপভোগ করেছি। আর যদি আমরা ওপরে আবার তোমায় দেখাবো ওপরের তলায়ও এটা আরও আরও ক্লিয়ার বোঝা যাচ্ছে, আরও সুন্দর লাগছে। তো চলো এগোলাম এখন ওল্ড দীঘা থেকে। তো আমাদের আজকে প্ল্যানটা হচ্ছে আমরা ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাচ্ছি, আজকে রাত্রে আমরা নিউ দীঘা কাটাবো। কারণ আমাদের কালকে একটা প্ল্যান সেটা হচ্ছে আমরা কালকে সারাদিন নিউ দীঘা কাটাবো, নিউ দীঘা কাটি আমাদের যেহেতু হোটেল ওল্ড দীঘায় আমরা ওল্ড দীঘায় ফিরে আসবো। সেই জন্য আমরা আজকে তো নিউ দীঘার যে মার্কেটটা রয়েছে যে ওখানে যে দোকানপাট ছিল সেগুলোই ঘুরে দেখাবো, তোমাদের সমস্যাটা কভার করবো। তো আমরা নিউ ওল্ড দীঘার যে পাশ থেকে যে বিচের রাস্তা যে একদম যাচ্ছে সেখান থেকে ধরে ধরেই আমরা হেঁটে চলছি হচ্ছে নিউ দীঘা থেকে। আমরা নতুন করে কোনো টোটো বা অটো নিই এখান থেকে, যেহেতু আমরা হেঁটেটাই চলে যেতে পারবো আশা করছি। তো সেখানে চলো আমার সে ভিডিওর সাথে থাকে, দেখতে থাকো ভিডিওটা। ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাওয়ার সময় আমরা একটা পাপড়ি চাটের দোকান দেখি, তো সেখানে এক প্লেট পাপড়ি চাট আমাদের থেকে নিয়েছিল হচ্ছে 25 টাকা। তো সেটা খাওয়া দাওয়া করার পর আমরা তারপরে নিউ দীঘা যাওয়ার যাব। ফাইনালি আমরা হাঁটতে হাঁটতে ওল্ড দীঘা থেকে নিউ দীঘা এসে পৌঁছালাম। তো আমাদের সময় লাগলো মোটামুটি 10-15 মিনিট হেঁটে, যদি তোমরা কোথাও না দাঁড়াও 10-15 মিনিটের মধ্যে আশা করি পৌঁছে যাবো। আলাদা লেভেলেরই হাওয়া দিচ্ছি, আমরা পুরো মানে উড়েই চলে যাবো এবার, এখনই হাওয়া দিচ্ছি। আমরা এখন নিউ দীঘা এন্টার করছি। তো নিউ দীঘার একদম এন্টারের ফার্স্টেই পেলাম এখানে হচ্ছে একটা গ্রিল্ড চিকেন দাদা তৈরি করছে। তারপরে আছে এখানে অ্যাকচুয়ালি মাছের যে কাউন্টার এগুলো আগে থেকে প্রিপারেশন করা রয়েছে। আমরা নিউ দীঘার ভেতরে এন্টার করেছি। তো নিউ দীঘার ভেতরে বেশ বাজারগুলো এখানে প্রচুর দোকান দেখতে পাচ্ছি, অনেক কিছু এখানে শামুকের তৈরি যে জিনিসপত্র রয়েছে, ঝিনুকের তৈরি কিছু এখানে, হ্যান্ডক্রাফ্ট ব্যাগ রয়েছে, এখানে টয়েসের দোকান রয়েছে, তারপরে এই যে হাতে ট্যাটুর দোকান, এখানে প্রচুর প্রচুর দোকান। আমরা এখন ওল্ড দীঘা কভার করিনি, বাট নিউ দীঘা যেটুকু কভার করছি এখানে প্রচুর দোকান। তো তোমরা যদি আসতে চাও তো এখানে কেনাকাটি করতেই পারো তোমাদের ইচ্ছা মতো। তবে এখানে দামটা অন্য তুলনায় একটুখানি কস্টলি এটা হতেই পারে, কারণ এটা তাদের এখানে একটা দীঘা আছে যেহেতু এটা ট্যাক্স দিতে হয়, তাদের আমাদের কথা বলে জানলাম। এখানে জামাপুরের দোকানও রয়েছে দেখতে পাচ্ছ। মোটামুটি এটাই ছিল নিউ দীঘার যে মার্কেটটা সেটার ভিউ। তো এখানে আরও অনেক রকম দোকান আছে, এই যে বড় বড় যে হোটেলগুলো দেখছো এগুলোই হচ্ছে নিউ দীঘার সি ফেসিং হোটেল। তো এখানে মোটামুটি ভাড়া হয় শুরু হয় মোটামুটি 5-6 হাজার থেকে এখানে স্টার্টিং শুরু হয়। তো আমাদের নিউ দীঘা আজকের মতো ঘোরা কমপ্লিট, আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের ওল্ড দীঘা মানে আমাদের যে হোটেলটা। আমরা নিউ দীঘার থেকে ওল্ড দীঘায় ফিরে এসেছি আমাদের হোটেলে। তো আমাদের রাতের খাবারটা আমরা নিউ দীঘা থেকে নিয়ে এসেছি, আমাদের প্রথম দিনই জার্নি ছিল 15th June 2020। তো প্রথম দিনই জার্নিটা এখানেই আমাদের শেষ হলো, আমরা আজকে দীঘা নিউ দীঘায় গেছিলাম। তো নিউ দীঘা থেকে আমরা ওল্ড দীঘায় ফিরেছি, তখন সেখান থেকে আমাদের রাত্রে ডিনারটা আমরা নিয়ে আসি, কটা রুমালি রুটি নিয়েছিলাম আর আমরা তরকা নিয়েছিলাম। তো আমাদের মোটামুটি খরচা পড়েছিল ওখানে, তরকা 70 টাকা এক প্লেট নেয় আর রুমালি রুটি 8 টাকা করে পিস নেয়। তো তোমরা যদি ওখান থেকে আনতে পারো আনতে পারো, বা তোমরা যদি ওল্ড দীঘায় থাকো তো ওল্ড দীঘায় আনতে আসতে পারো। আমরা সেখান থেকে আসার পরে আমাদের যে হোটেলের একদম রুফটপে একটা খাবার জায়গা আছে বসে, সেখানে বসে আমরা সব খাওয়া দাওয়া শেষ করি। তো তার সামনেই একদম আমরা এখান থেকে বসে একদম দীঘাটা পুরো ফুল ভিউ এনজয় করা যায়, আর সেখানে প্রচণ্ড হাওয়া। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ভিডিওর নেক্সট পার্টটার জন্য তোমরা একটু অপেক্ষা করো, আমার সাথে থাকো ভিডিওটা দেখার জন্য। আর এরকম আরও 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 ভিডিও এরকম মজাদার ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে তো আমার চ্যানেলটাকে এক্সপ্লোরার শো উইককে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো, আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাও, আর সাথে পারলে শেয়ার করো যদি ভালো লাগে। তো চলো আজকের ভিডিওটা আমরা এখানেই এনিট করছি, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।